তৃণমূল বিজেপির দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল থানার ভাটপাড়া বেশ কিছুক্ষণ রেল অবরোধ করেন বিজেপির কর্মীরা তৃণমূল ও বিজেপির দ্বন্দ্বে উত্তেজনা ছড়ালো জগদ্দল থানা এলাকায় বিজেপির পক্ষ থেকে বেশ কিছুক্ষণ রেল অবরোধ করা হয় বিজেপির অভিযোগ ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর মনোজ গুপ্ত ও সত্যেন রায় এক মহিলা বিজেপি কর্মীর শীলতাহানির চেষ্টা করে তাকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে তারা স্থানীয়রা বাধা দিলে পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেন পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ নিয়ে যাচ্ছে টিএমসির গুন্ডাদেরকে পুলিশ থাকতে সামনে এই গুন্ডারা গিয়ে মারধর করছে চারজন মিলে ওকে কয়েকদিন ধরে উত্তক্ত করছিল আজকে ওর বাড়িতে ঢুকে ওর বরকে মেরেছে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল একটা অন্য ঘরে ওর দেখুন ওর জামা প্যান্ট সব ছিঁড়ে গেছে জগদ্দল থানার ওসিরও অপসারণ দাবি করেছে বিজেপি যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি বিজেপি কর্মীরা জোর করে আমাদের বাড়িতে দলীয় পতাকা লাগাচ্ছিল আমরা বাধা দেওয়ায় ওরা আমাদের ওপর চড়াও হয় এরা বিজেপি কর্মীরা প্রতিদিন আমাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার একটা চেষ্টা করছে কারণ অর্জুন সিং জানে এখানে উনি থার্ড পজিশনে থাকবে উনি এখন হতাশাগ্রস্ত হয়ে ওনার বিভিন্ন এই ছোটখাটো পেলেদেরকে পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে টিচ করার জন্য প্রত্যেকটা দিন ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে রিপোর্ট নিউজ